আমার মাকে শুরু করলাম আমার মাকে দিয়ে। তো ঘুম থেকে উঠে যেটুকু পেরেছি সেটা রেখেছি, ভেবেছি আজকে আসবো, আসতে পারছি না। তো যতটা পারা যায় করা যায়। আর আগের দিন রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে, বাজ পড়েছে আমাদের সামনে, ওঠানি ছিটকে এসেছে, খারাপ পড়েছে, পরে না বড় করে বাজ পড়ে সেটা ছিটকে যায়। তো দেখছিলাম সকালবেলা জানালা দিয়ে, জানালা খুলে যে কী ঠপর সব গাছপালার, তো ঝলমলে আবার রোদ উঠে গেছে সকালবেলা। রাতে যেমন ঝড় বৃষ্টি হয়েছে আমার থাকা যাচ্ছিল না ভয়ে, আমরা তো ঘুমোতেই পাইনি আমার ছেলে। তো আজকে প্যান্ডেল খুলছে, আমার মার বার্ষিক শ্রাদ্ধ হয়ে গেল এক বছর পর যে তিথি থেকে, সেই তিথি অনুযায়ী। তো আমি জানালা আর গ্রিল দিয়ে সব ভিডিও করে নিচ্ছি পেছনের সবগুলো, তো ছেলে উঠে যাবে। চটপট রান্না বান্না করে যেটুকু পেরেছি, যা পেরেছি যতটা কাজ সকলে মিলেমিশেই করি, সবাই মিলে করি কাজ, হারে জিতে নাহি লাজ, এটা অবশ্যই বাস্তব। গুড মর্নিং, তুমি এখন মামা বাড়ি আছো, দেখো 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 মার দিকে দেখো, গুড মর্নিং, দেখাবে না? ফুল দেখছে, পাতা দেখছে, বাবাও দেখছে, দেখাবে না? প্যান্ডেল খুলছে, এত ভাজাভুজি হয়েছে, তাই অল্প পান্তা ভাত ছিল, খেয়ে নিলাম সকালে। ডাল পাঁপড় ভাজা, নলপর ভাজা আর পটল ভাজা হয়েছে, তারপর ছোটো আলু ডিম দিয়ে ভেজেছি, পটল ভাজা ডাল সব কিছু দিয়ে চচ্চড়ি। এখন থেকে বলছি তোকে, ওঠো, উঠবে না, খাও, বাড়ি যাবে না, শুয়ে থাকবা, শুয়ে থাকলে কাজ হবে, মেঝেতে কেউ শুয়ে থাকে, ওঠো, ওঠো ওঠো, বেলা হয় তো 2:15 বাজে। এইটা খেলার পাইলি এখন মুড়ি দিয়ে, তোমার তোমাকে দেখাইতে আসলো আবার, কার মোবাইল, দাদু ভাই? হ্যাঁ, আওয়াজ হয় না, আওয়াজ হয় না, না না অন করাই আছে, লক করা নাকি, ওর জন্য হয় না নাকি, কেন বাবা জানে না, সাউন্ড দেওয়া, দাদু ভাইকে দাও গা, তারপরে
যে হাম্বা, ও ই পার হয়ে গেলি, ও ই হাম্বা, কত হাম্বা, নি বোরা, এই যে আরেকটি হাম্বা, এই কেমন আছো সকলে? আমি খুব একটা ভালো নেই, চলছি মোটামুটি আছে সেটাও বলতে পারছি না, খুবই ক্লান্ত, খুবই ক্লান্ত। তো আজকে আসার পর আরও শরীরটা ছেড়ে দিয়েছে, যদিও সবই মোটামুটি করা ছিল, তবু নিজের কিছু তো করতেই হয়, না করলে তো নয়। সেই সব করে ঠুরে স্নান করে এলাম 7টার সময়, আর সকালে বিকেলে স্নান না করলে থাকা যায় না, এতটা গরম, বলার ভাষা নেই, এতটা গরম। স্নান করার পর একটু বিকেলবেলা বা সন্ধ্যের পর একটু আরাম লাগে। সেই কবে থেকে প্রায় মাস খানেক হয়ে গেল, সময় পাচ্ছি না যাওয়ার, দেখি আজ পারি কি না যেতে, দেখা যাক। খরচাপাতি যে কেমন হবে কে জানি, খরচাপাতির ব্যাপার থাকে তো, কামাইতে জানি না এক পয়সাও, খরচা পুরিতে পড়িয়ে ফেলেছে কত টাকা। এই পোকাগুলো এত হয়েছে মানে বলার ভাষা নেই। আমার বাপের বাড়ি এখন তো আরও এত বড় বড়, মানে আমি ভিডিও ফটো কিছু তুলতে পারি না, আমার ছেলে এত ভয় পায় খাবার দাবারে পরে, মানে লাইটের আলো রাতে মানে বিভৎস জ্বালায়, এখানে দেখেও এই অবস্থা, মানে পোকা দিয়ে বাড়িঘর ভর্তি, ওদের কী আর করা যাবে। পাখি নেই, এত টাওয়ার, এত পলিউশন, এত আধুনিক আমরা হয়ে যাচ্ছি, দোস্ত আমাদের আছে না, এত 5G হ্যান ত্যান, দরকার সব কিছুই আছে জীবনে বাঁচতে গেলে, আধুনিককেও গ্রহণ করতে হবে, পুরাতনকেও ছাড়া যাবে না, এইভাবেই বাঁচতে হবে আমাদের। তো কাজকর্ম করে নিচ্ছি, রাতের এসে কত কাজকর্ম করেছি ছিল তোমাদের সঙ্গে ভাগ।